মাক্কা থেকে আসা এই ভিডিওটি পুরো সোশ্যাল মিডিয়াতে এতটা পরিমাণে ভাইরাল চলছে যে টিকটক ইউটিউব পুরো বিশ্ব জুড়ে এই ভিডিওটি ভাইরাল চলছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি বয়স্ক লোকটি যখনই মাক্কা শরীফে গিয়ে তিনি প্রবেশ করেন, সেই কাবাটিকে দেখে তার কান্না চেপে রাখতে পারছিলেন না। তিনি দেখে আসছিলেন ছবিতে বা টিভিতে, এতদিন তার চোখের সামনে যখন কাবাটিকে দেখেন তার কান্না চেপে রাখতে পারেননি। তার আল্লাহর প্রতি এতটা ভালোবাসা যে তার অনেকদিনও স্বপ্ন ছিল যে সে মাক্কা শরীফে গিয়ে তিনি হজ করে আসবেন। এতদিন পর তার স্বপ্নটি পূরণ হয়, তার কান্না চেপে রাখতে পারছিলেন না। প্রতিটি মুসলমান ভাইদের একটা স্বপ্ন থাকে যে পবিত্র মাক্কা শরীফে গিয়ে হজ করব, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে সামর্থ্য রাখে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি আমাদের কোনো সামর্থ্য দেয়, ইনশাল্লাহ আমরা একদিন পবিত্র মাক্কা শরীফে গিয়ে আমরা হজ করে আসবো। প্রিয় দর্শক, আপনি যদি মাক্কা শরীফে কাবাটিকে একটুকু ভালোবেসে থাকেন, তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।